তোমাদের মহাশয় যখন একটু অসুস্থতা বোধ করেছিলেন, জ্বর হয়েছে, একটু গা ব্যথা হয়েছিল, আমরা সামন্দার নেতৃত্বে আমরা ওখানে যাই, ওখানে গিয়ে ওনাকে পরীক্ষা করি, পরীক্ষা করে আমরা কোভিড পজিটিভ পেয়েছি। পাওয়ার পর ওনাকে সব সমস্ত যত ইনভেস্টিগেশন দরকার সব ইনভেস্টিগেশন আমরা করিয়েছি, আর প্রফেসর শ্যামল রায়ের নেতৃত্বে একটা টিম গঠন করা হয়েছে, যেখানে প্রফেসর তপন মজুমদার, প্রফেসর অসীম দে, প্রফেসর অঞ্জন দাস আছেন এই টিমে, আর আমি আছি ডক্টর রতনগুল। তো আমরা সব টেস্ট করিয়েছি, ইনক্লুডিং সিটি স্ক্যান। তো এখন টেস্ট করার পর সবগুলোই প্যারামিটার যেগুলো আছে, রক্তের প্যারামিটার হোক, সিটি স্ক্যান, ওইগুলো মিনিমাম ডিজিজের মধ্যেই আছে। তো এখন ইন্টারন্যাশনাল যত স্টাডি হয়েছে, এগুলো যত কনভেনশন, যা যা রিকমেন্ডেশন আছে, যেহেতু এটা নতুন ডিজিজ, কোথাও তো ডেফিনিট ট্রিটমেন্ট সম্বন্ধে লেখা নেই, যে কনসেনসাস ট্রিটমেন্ট যেটা আছে সেটা সম্বন্ধে আমরা সবাই মেডিকেল টিম হেডেড বাই প্রফেসর সম্বন্ধে আমরা সবাই মিলে ডিসিশন নিচ্ছি। আর ওনার হেলথ স্টেটাস মনিটর করার জন্য চারজন এমডি হেডেড বাই এমডি ডক্টর ওইখানে রেসিডেন্সিয়াল টিম গঠন করা হয়েছে, যারা 24 ঘন্টা ওনার হেলথ স্টেটাস মনিটর করবেন। মনিটর করে মেডিকেল টিমের মেম্বারদের সঙ্গে ডিসিশন নেওয়ার পর যিনি চেয়ারম্যান আছেন মেডিকেল টিমের, উনি সব ডিরেকশন দেবেন, সবার সঙ্গে কনসালটেশন করবেন, এটাই ঠিক হয়েছে। আজকে সকালবেলা আমরা দেখে এসেছি, কালকের তুলনায় আজকে উনি জ্বর নেই, আজকে কিছুটা গতকালকে তুলনায় এখন সুস্থ বোধ করছেন, তো জ্বর নেই, এটা একটা ভালো সিম্পটম। আর এই কোভিড টেস্টের ব্যাপারে আমরা তো কাল করেছি, তখন কিছু দিন কোভিড আর প্রফেসর তখন মজুমদার, আর রেডিওলজির ব্যাপারে, সিটি স্ক্যানের ব্যাপারে প্রফেসর অসীম দে কিছু জানাল।